চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা আব্দুল মোর্শেদ চৌধুরী আত্মহত্যা প্ররোচনা মামলার তদন্ত করবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এতদিন মামলাটি তদন্ত করছিল চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা জানান, পুলিশ তদন্ত দফতরের নির্দেশে মামলাটি পিবিআই তদন্ত করবে। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে পরিদর্শক কামরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। গত 7 এপ্রিল পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকায় নাহার ভিলায় মোর্শেদ আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তিনি চার পৃষ্ঠার একটি সুইসাইড নোট লিখে যান। আত্মহত্যার ঘটনায় মোর্শেদের স্ত্রী ইশরাত জাহান চৌধুরী 8 এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেন। এতে মোর্শেদের দুই ফুপাতো ভাই জাবেদ ইকবাল চৌধুরী ও পারভেজ ইকবাল চৌধুরী সহ পাঁচজনকে আসামি করা হয়।